মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় রেজিনগরে গ্রেপ্তার তিন যুবক। গত মঙ্গলবার দিনে দুপুরে রেজিনগরের কাশীপুর থেকে শুকুরপুকুর যাওয়ার রাস্তায় এক সিএসপি কর্মীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ধৃতদের গ্রেপ্তার করে চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62, 7477-999-63। রেজিনগরে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক, উদ্ধার হয়েছে চুরি যাওয়ার সামগ্রীও। গত মঙ্গলবার দিনে দুপুরে রেজিনগরের কাশীপুর থেকে শুকুরপুকুর যাওয়ার রাস্তায় এক সিএসপি কর্মীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত জুলফিকার শেখ রেজিনগরের কাশীপুর, বাসির মালিথা ঝিকড়া ও মুকলেশ শেখ নওদার দুধসর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরির সামগ্রী। বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়।